আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ ফরাদ হোসাইন, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতে যাত্রীবাহী ট্রেন ও স্থলপথে কবে নাগাদ ট্যুরিস্ট ভিসা এবং এনটি ভিসা, বিজনেস ভিসা এগুলো যাতায়াত করা যাবে বা এটির সম্ভাবনা কতটুকু আশা করা যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আজকে কথা বলবো। তার আগে ঘুরে আসতেছি আমরা ইন্ট্রো থেকে। বন্ধুরা, আমরা অনেক ইউটিউব চ্যানেল থেকে দেখছি অথবা আমরা বিভিন্নভাবে ফলো করছি, বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে বলা হচ্ছে যে 26 মার্চ থেকে আপনার বাই ট্রেন অথবা স্থলপথে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এবং মেডিকেল ভিসা আগের পূর্বের নেই স্বাভাবিক গতিতে যাতায়াত করতে পারবো বলে এই ধরনের ভিডিও আমরা দেখেছি বা এরকম ঘোষণা ছিল বা একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক বন্ধুরা, কিন্তু বর্তমান সিচুয়েশনটা কি বা বর্তমানে কি ধরনের পরিবর্তন আসতেছে বা আসছে, যেহেতু 26 তারিখ খুব কাছাকাছি চলে আসছে, সেই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন, অনেকে ফোন করছেন যে আমাদের মানে স্থলপথ নিয়ে প্রতিদিন না হলে আমরা 250টা কল পেয়ে থাকি। তো যাই হোক, সে সকল বন্ধুদের জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন, না টেনে না স্কিপ করে, যাতে করে আপনি পুরো সম্পূর্ণ ভিডিওটাই থেকে আপনি সম্পূর্ণ তথ্যটাই আপনি ভালোভাবে নিতে পারেন। তো বিষয়টি হচ্ছে 20 মার্চ 2022 বাংলাদেশ এবং ভারতের আন্ত মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিছু সিদ্ধান্ত এসেছে বা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। সেটি হচ্ছে এই যেটা আমরা জেনেছি বা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে 2020 সালে যেই ট্রেন চলাচলটি বন্ধ হয়েছে সেটা 2022 সালের 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ এবং ভারতগামী যে যাত্রীবাহী ট্রেন ছিল সেই ট্রেনটি যাতায়াতের জন্য বাংলাদেশ থেকে, বাংলাদেশ মন্ত্রণালয় থেকে সিটি প্রদান করা হয়েছিল ভারতে, যাতে করে 26 তারিখে 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এটাকে ওপেন করে দেওয়া হয়। এবং তার সাথে সাথে আরেকটি সিটি প্রদান করা হয়েছিল যাতে ট্যুরিস্ট ভিসাটি স্থলপথে ওপেন করে দেওয়া হয়, কারণ স্থলপথে যদি আমরা যাতায়াত করতে হয় তাহলে আমাদের যাত্রী থাকতে হবে এবং আমাদের ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, এনটি ভিসা যারা এমবাসি ফেস করতে চান এদের জন্য এই স্থলপথে যাতায়াত হলে তারা অবশ্যই উপকৃত হবেন, এবং ট্যুরিস্ট ভিসা যদি যাতায়াতটা বাড়ে স্থলপথে তাহলে অবশ্যই ট্রেন চলাচল শুরু হলেই তাহলে দুই দেশেরই উপকার হবে। কিন্তু যদি স্থলপথে ট্যুরিস্ট ভিসা না প্রদান করা হয় তাহলে ট্রেন চালু হলেও দুই দেশের জন্যই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, ইন্ডিয়ান মন্ত্রণালয়কে চিঠি প্রদান করা হয়েছে যাতে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা স্থলপথে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তো বিষয়টি হচ্ছে যদিও এখন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি, তবে যেটা সম্ভাব্য তারা মানে সম্ভাব্য একটি ডেট বলেছেন যে হয়তোবা এপ্রিলের 1 তারিখ অথবা 14 তারিখ, যেটা হচ্ছে পয়লা বৈশাখ, বাংলাদেশ এবং ভারতের যে রেল যোগাযোগটি ছিল যেমন ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা এবং কলকাতা রুটে আপনার বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যাতায়াত করতো যাত্রীবাহী, এই ট্রেনটি পুনরায় আবার 1 এপ্রিল অথবা 14 এপ্রিল আপনার আবার নতুন করে যাতায়াত শুরু করবে। এর আগেই হয়তো আমরা আশা করতেছি বাই রোডে ট্যুরিস্ট ভিসা যাতায়াত, ট্যুরিস্ট ভিসা যাতায়াত শুরু হয়ে যাবে বাই রোডে এবং আপনার, তবে আমরা কাজ করতে গিয়ে যেটা আমরা আশা মানে আমাদের যেটা একটা ধারণা বা যদিও তারা সম্ভাব্য একটি ডেট বলেছে যে 1 তারিখ এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে আমাদের যতটুকু ধারণা হয়তো 1 তারিখে সেটি হবে না, সেটি 14 এপ্রিল পর্যন্ত গড়াতে পারে। কারণ 14 এপ্রিল কারণ এই দেশ থেকে ওই মন্ত্রণালয় চিঠি প্রদান করা হয়েছে, ওখান থেকে একটা উত্তর আসবে, পাশাপাশি আপনার বাংলাদেশ রেল মন্ত্রণালয়েরও একটা মানে প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার রয়েছে এবং স্বাস্থ্য
যে বিধি নিষেধ গুলো রয়েছে যাতে করে যাতায়াত করতে পারে, আবার চলাচল শুরু করলেই যাতে বন্ধ না হয়ে যায় যেতে করে দিতে হয়, সে বিষয়টি তারা লক্ষ্য রেখেই অবশ্যই এই বিষয়গুলোকে আবার নতুন করে পদক্ষেপ নেবেন। আর সে পদক্ষেপের জন্যই অবশ্যই এক তারিখে করার কোনোভাবেই হয়তো বা পসিবল হবে না। আমাদের আমার যতটুকু ব্যক্তিগত যতটুকু ধারণা যে ইনশাল্লাহ হয়তো 14 এপ্রিল থেকে আমরা আশা করব বা এর আগেই আমরা ঘোষণা পেয়ে যাব যে 14 এপ্রিল থেকে বাইরোটে রোডে যে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা আগের মতোই আমরা যাতায়াত করতে পারবো সেই জন্যে। আর ট্রেন চালু করলে যাতে ট্রেনে আমরা যাতায়াত করতে পারবো, এবং অনেকের হয়তো ধারণা যে আমরা যারা এখন ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা বিজনেস ভিসা বাইরে পেয়েছি তাদের কি হবে, তো তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা আগেও দেখেছি বিভিন্ন ফোর্ট আমাদের উল্লেখ করা থাকলেও দেখা গেছে আমরা বেনাফুল বর্ডার, তারপর হচ্ছে গেদে, তারপরে হলো আপনার বাইয়ার, এগুলো এবং পানিপথ, এগুলো আমরা সব ফ্রি পাইতাম যেগুলো সবার জন্য উন্মুক্ত ছিল, হয়তো এগুলো আবার স্বাভাবিক গতিতে উন্মুক্ত হয়ে যাবে। প্লাস হচ্ছে যাদের বাইয়ারে শুধু বাইয়ার অনলি কথাটা লেখা আছে, এটা হয়তো বা সকলের জন্য একটা ঘোষণা আসতে পারে যে সাধারণভাবে হয়ে যাবে। আর নতবা দেখা গেছে যেটা আমরা দেখেছি যে আগেও যে অনেকের এক্সট্রা বর্ডার যদি প্রয়োজন হতো তাহলে ইন্ডিয়ান এম্বাসিতে এসে একটা ফর্ম আছে 300 টাকা দিয়ে সেটা ফিল আপ করে এক্সট্রা বর্ডার অ্যাড করে নেওয়া যেত। তো হয়তো বা সেটাই হতে পারে যে যারা এখন বাই রোডে ভিসা না পেয়ে বাইয়ারে যাতায়াত করতেছেন বা বাইয়ারে যাতায়াত ভিসা পেয়েছেন সেই ভিসাটি আপনি বাই রোডে করার জন্য হয়তো বা এক্সট্রা বর্ডারটি আপনি অ্যাড করে নিতে পারবেন। আর প্লাস হচ্ছে এটার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং, আমরা যেহেতু ইন্ডিয়ান এম্বাসির সাথে রেগুলার ভিসা নিয়ে ভিসা রিলেটেড কাজ করে থাকি, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতেছি এতদিন আমরা দেখেছি ট্যুরিস্ট ভিসা মাত্র 4 মাসের প্রদান করা হতো এবং লেখা থাকতো বাই ইয়ার অনলি, একটা আলাদা একটা সিল দিয়ে দেওয়া থাকতো এবং 1 মাসের স্ট্রেবল টাইম দেওয়া হতো। কিন্তু খুব রিসেন্ট একবারে লাস্ট 4-5 দিন যাবত যে ভিসাগুলো আমরা ইস্যু করতে দেখতেছি সেগুলোতে দেখতেছি মাল্টিপল এন্ট্রি দিচ্ছে এবং 6 মান্থের ভিসা দিচ্ছে এবং কেউ কেউ 1 বছরও ভিসা মাল্টিপল এন্ট্রি পেয়েছেন। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেখানে বাইয়ার অনলি লেখাটা আছে। তো আশা করতেছি যখন দুই দেশের সমন্বয় হয়ে বাই রোডে যে বাই ট্রেন এবং বাস বিষয়টি বাই রোডে স্থলবন্দর দিয়ে আমরা যাতায়াত করতে পারবো এই বিষয়টি যখন ঘোষণা চলে আসবে তখন যারা এখন মাল্টিপল ভিসা পাচ্ছেন তারা অবশ্যই ওই ভিসা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন, ট্রেন অথবা বাস অথবা আপনি পানিপথে যেতে চাইলে সেই পথেও। তো বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখলেও আপনি এটাকে শেয়ার করবেন, এবং কারণ যাতে করে আপনার বন্ধু বা আপনার পার্শ্ববর্তী কেউ এটা দেখে উপকৃত হতে পারে এবং প্রস্তুতি গ্রহণ করতে পারে যে মাল্টিপল ট্যুরিস্ট ভিসা খুব রিসেন্টলি যেহেতু চালু হয়েছে এটা যাতে সে নিতে পারে। এবং যারা আমাদের চ্যানেলটি দেখছেন ও যদি আমাদের ভিডিও দেখে ন্যূনতম উপকারও পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তো আজ এ পর্যন্ত, আবারও কথা হবে কোনো একটি নতুন আপডেট নিয়ে। তো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।